বরাক রিজিওনাল নিউজে এই মুহূর্তের সংবাদে সবাইকে স্বাগত। ভারতের লোকসভা ভোটের ফলাফলের পর ঘটতে থাকা প্রতিটি মুহূর্তের খবর পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের চ্যানেলে। এবারে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার বিজেপিকে কঠিন শর্ত দিলেন নীতিশ কুমার, চাপে মোদি। জেডিইউ প্রধান নীতিশ কুমার, যিনি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কিং মেকার হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি সরকার গঠনের সমর্থন দিতে এনডিএর সামনে একটি শর্ত রেখেছেন বলে খবর। সূত্রে খবর, বিজেপির কাছে রেল ও অর্থমন্ত্রক চেয়েছেন নীতিশ। অন্যদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থ বিভাগগুলির জন্য বলেছেন, ফলে অর্থ নিয়ে ঠোকাঠোকি লাগতে চলেছে বলা চলে, যা বিজেপির জন্য খারাপ খবর। কেন্দ্র সরকার গড়তে মরিয়া বিজেপি, এবার এনডিএ বা ইন্ডিয়া জোটের অংশ নয় এমন 17 নির্দল সাংসদের দিকে নজর বিজেপির। সরকার গড়ার প্রচেষ্টা নয়, বিরোধীর আসনেই বসবে ইন্ডিয়া জোট সিদ্ধান্ত বৈঠকে। এখন বিরোধী আসনে বসবে ইন্ডিয়া, পরে বিজেপিকে ফেলার চেষ্টা হবে ইঙ্গিত খার্গের। বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রে খবর, ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সরকার গঠনের কোনো চেষ্টা করবে না, বিরোধী আসনেই বসবে। তবে অন্যান্য দলের জন্য ইন্ডিয়া জোটে যোগদানের রাস্তা খোলা থাকবে বলে জানিয়েছেন খড়গে। প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নয়, হায়দ্রাবাদ কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবার পরে সাফ জানালেন আসান উদ্দিন ওয়াইসি। এবারে লোকসভা ভোটের ফলাফলে চিন্তার কারণ বিজেপির। উত্তরপ্রদেশে হেরেছেন 6 মন্ত্রী, জয়ের ব্যবধান কমেছে মোদী রাজনাথের। ভোট বাক্সে উধাও রাম মন্দির ফ্যাক্টর, খোদ অযোধ্যার বিজেপি প্রার্থী হারে চূর্ণ মোদীর অহংকার। এনডিএ জোটকে সমর্থন দিলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু, রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী, লিখিত সমর্থন নীতিশ চন্দ্রবাবুর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থা প্রস্তাব পাস এনডিএ বৈঠকে। দিল্লির মসনদে কে ফের কি ক্ষমতায় ফিরবেন, মোদীর নেতৃত্ব বিজেপি সরকার নাকি বিজেপি বিরোধী মহাজোটের নাম লেখাবেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। মঙ্গলবার ফলাফল স্পষ্ট হতেই দেশজুড়ে এই বিষয়ে জোর জল্পনা তৈরি হয়। এমনকি আজ বুধবার এ বিষয়ে রাজনীতির বুকে এ বিষয়ে আলোচনা তুঙ্গে। আর এর মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং টিডিপি সুপ্রিমোকে নিয়ে দীর্ঘ বৈঠক সারলেন নরেন্দ্র মোদী, যেখানে একাধিক বিষয়ে পর্যালোচনা হয়। এরপরে সম্ভবত আজই সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন এনডিএ এর শরিকরা। যেতে পারে নরেন্দ্র মোদী, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারও। এরপরে আগামী শনিবার সম্ভবত 8 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। যদিও তার আগে এনডিএ সংসদীয় দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এজন্য দেশের এনডিএ সাংসদের দ্রুত দিল্লি আসতে বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, একাধিক জল্পনার মধ্যে আজ এনডিএ শরিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে এই বৈঠক হয়। বৈঠকে এনডিএ সাংসদরা আবারও সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী মোদীকে তাদের নেতা নির্বাচিত করেন। এরপরে প্রস্তাব পাশ হয়, যেখানে 21 জন নেতা স্বাক্ষর করেন। স্বাক্ষর করেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু, জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার সহ একাধিক নেতা। সূত্রে খবর, বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন সরকার গঠনে দেরি করবেন না, যাবতীয় প্রক্রিয়া যাতে দেরি না হয় সেই বার্তা দেন বলে জানা গিয়েছে। আর এই বৈঠকের পরেই নরেন্দ্র মোদী এবং এনডিএ এর শরিকদের ধন্যবাদ জানায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 10 বছরে দেশের উন্নয়নে যে ধারা বজায় ছিল তা আগামী দিনেও থাকবে বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন বর্ষীয়ান বিজেপি নেতার। উল্লেখ্য, 543 আসনে লোকসভায় ম্যাজিক ফিচারের জন্য প্রয়োজন 273টি। বিজেপি এককভাবে 241টি আসন জিততে চলেছে। এনডিএ জোট 293টি আসন পেতে চলেছে। তবে দীর্ঘ দিন পর দেশের রাজনীতিতে বড় ভূমিকা হতে চলেছে কংগ্রেসের। 99টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে। শুধু তাই নয়, দীর্ঘদিন পর ফের একবার বিরোধী আসনে বসতে চলেছে রাহুল গান্ধীর দল। অন্য সব নেতা মোদীর থেকে ভালো, চন্দ্রবাবু নাইডুর বিস্ফোরক মন্তব্যে জল্পনা। এনডিএ ছাড়তে চলেছে কি টিডিপি, শোরগোল দেশজুড়ে। চন্দ্রবাবু নাইডুর টিডিপি বা তেলুগু দেশম পার্টি 16 আসন। ইন্ডিয়া ব্লকের নেতারা নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, মোদীও ফোন করেছেন নাইডুকে। অন্য সব নেতা মোদীর থেকে ভালো, আমরা রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে অনেক সময় বিজেপির সঙ্গে যোগ দিয়েছি, সেটা অন্য বিষয়, কিন্তু আজ বিষয়টা গণতান্ত্রিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে।
সিবিআই, ইডি, আয়কর দপ্তর সবাইকে নিয়ে হামলা চলছে, সমস্ত প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়ে গিয়েছে বিস্ফোরক চন্দ্রবাবু নাইডুর। এখানেই শেষ নয়, চন্দ্রবাবু নাইডু আরো বলেন যে ভারত হচ্ছে একটা মহান দেশ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পক্ষে সওয়াল করেন তিনি। সেই সঙ্গে এও বলেন যে মোদী ছাড়াও অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া যেতেই পারে। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফল থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি একা সরকার গড়তে পারবে না, কাজ করেনি মোদী ম্যাজিক। ভোটের আগে মোদী বারবার বলেছিলেন যে ইসবার 400 পার, কিন্তু ফল প্রকাশ হতেই দেখা যায় যে 300 পার করতে পারেনি এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, তাই মোদী যতই দাবি করুক যে তৃতীয় মোদী সরকার গঠন হতে চলেছে, ভোটবাক্সের পার্টি গণিত অবশ্য অন্য কথা বলছে। কারণ এনডিএ এর হাতে রয়েছে এখন 290 থেকে 293 আসন, যেখানে তার জোটসঙ্গী টিডিপি ও জেডিইউ। তাই এটা বলা যায় যে সরকার গঠনের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে চলেছে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। চন্দ্রবাবু নাইডুর টিডিপি বা তেলুগু দেশম পার্টি 16 আসন, আর অন্যদিকে নীতিশ কুমারের জেডিইউ বা জনতা দল ইউনাইটেড এর 12 আসন। এখন এই নাইডু ও নীতিশ যদি এনডিএ থেকে বেরিয়ে আসেন, তাহলে এনডিএ এর আসন সংখ্যা কমে দাঁড়াবে 265-তে, যা কিনা ম্যাজিক ফিগারের নিচে। ওদিকে দিল্লির রাজনৈতিক মহলের খবর, কংগ্রেস সহ ইন্ডিয়া ব্লকের নেতারা ইতিমধ্যে নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইডুর কাছে আর্জি জানিয়েছেন যে মোদীকে সমর্থন না করার জন্য, তবে এখনও নাইডু বা নীতিশ কেউই স্পষ্ট করে তাদের অবস্থা বয়ান করেননি, বা তারা কেউই ইন্ডিয়া জোটকে সমর্থন করছেন বলে আশ্বস্ত করেছেন বলেও এখনও কোনো খবর নেই। পাশাপাশি সূত্রে খবর, ইতিমধ্যে মোদী ফোন করেছেন নাইডুকে, এখন দেখার সময় সঙ্গে জল কোন দিকে গড়ায়, কারণ প্রবাদ রয়েছে যে রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। গতিবিধি রহস্যজনক, তেজস্বীর সঙ্গে এক বিমানে দিল্লির পথে পল্টুরাম নীতিশ। জাতীয় রাজনীতিতে পল্টুরাম হিসেবে যথেষ্ট খ্যাতি নীতিশ কুমারের, পাল্টি খাওয়ায় ওস্তাদ তিনি। একদা ইন্ডিয়া পুরোদা নিশীত কুমার ভোটের আগেই শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএতে। ভোট মেটার পর ইন্ডিয়া বিপুল সাফল্যে রহস্যজনক গতিবিধি দেখা গেল নীতিশ কুমারের। ফলাফল প্রকাশ্যে আসার পর আরজেডির শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী। তার এই সফরের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ভ্রু কুচকিত রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তবে কি অঙ্ক কষা শুরু করেছে বিরোধী শিবির? 2024 লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আসার পর স্পষ্ট হয়ে গিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে বিজেপি। জোটের দৌলতে 294 আসনে এবার সরকার গড়তে হচ্ছে মোদী শাহদের, যে জোটের অন্যতম শরিক নীতিশ কুমারও। এদিকে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা ২৩৪। বলার অপেক্ষা রাখে না জাতীয় রাজনীতিতে এই অঙ্ক যে কোনো সময় অঘটন ঘটতে পারে। এহেন পরিস্থিতিতেই দিল্লির শরিক দলগুলিকে বৈঠকে ডেকেছে ইন্ডিয়া ও এনডিএ দুই শিবির। জানা যাচ্ছে বিহারের পাটনা থেকে বুধবার সকালে 10:40 বিমানে দিল্লি যাচ্ছেন তেজস্বী যাদব। তাৎপর্যপূর্ণভাবে ওই একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নীতিশ। ভোটের ফল প্রকাশের পর প্রাক্তন শরিকের সঙ্গে নীতিশের মতো নেতার এই সফরকে একেবারেই খাটো করে দেখতে রাজি নয় রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এবারের লোকসভা নির্বাচনে এনডিএ এর মিলিত আসন 294। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এবারের লোকসভা নির্বাচনের এনডিএ এর মিলিত আসন 294। 543 আসনে লোকসভা, ম্যাজিক ফিগার 272, অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে মাত্র 22 আসনে বেশি শাসক জোটের। এর মধ্যে নীতিশ জেডিইউ এর আসন সংখ্যা 12টি, পাশাপাশি এনডিএ এর আরেকটি শিরিক টিডিপি এর আসন সংখ্যা 16। একদা বিরোধী শিবিরের সঙ্গে থাকায় দুই দলের যৌথ আসন 28। রাজনৈতিক মহলের দাবি, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, সেই হিসেবে বুধে নীতিশ ও তেজস্বীর এই বিমান সফরে জাতীয় রাজনীতি রহস্য বাড়াচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভালো ফল করেও গোল্লা ইন্ডিয়া, এক ফোনেই গোটা খেলা ঘুরিয়ে দিলেন মোদী, দেশজুড়ে শোরগোল। বঙ্গে মুখ থুবড়ে পড়েছে বিজেপি, দেশের চিত্র আমূল পাল্টে গিয়েছে। 2014 তারপর 2019 সালে একার দমই সরকার গঠন করার ক্ষমতা ছিল বিজেপির, তবে এবার 400 পার তো দূর, এমনকি ম্যাজিক ফিগারের থেকেও অনেকে পেছনে গেরুয়া শিবির। বিজেপি পেয়েছে মাত্র 240 আসন, ওদিকে গোটা এনডিএ মিলে পেয়েছে 292 খানা আসন। এই অবস্থায় বিজেপির ভরসা এখন শরিক দলগুলি।